এর জার্সিতে, অপরদিকে রেড এবং ব্লু সিএফসি। বড় সুন্দর পরিবেশ এই মুহূর্তে নৈহাটির এই বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, তার ফলে 26টা দলকে নিয়ে এবার লিগ চলছে। এই গ্রুপে কিন্তু বিপজ্জনক হতে পারে গোলের সুযোগ, শট, কিন্তু অল্পের জন্য লক্ষ্য। এমন হারবার ফুটবল ক্লাবের সাথে সিএফসির, গত বছর এই সিএফসির কাছেই কিন্তু তারা পরাজিত হয়েছিল। এবার আক্রমণে যাওয়ার চেষ্টা, দূর থেকে শট, কিন্তু এই শটে চেরিমি পাস গোলাতে পারে এবং গোল! ভারী সজ্জনকভাবে ঢুকে পড়ছেন রাহুল, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ভালো জায়গায় বল জেরিমি, শট কিন্তু ঠিক মতো করতে পারলো না। এটা পুলিশ এসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, খিদিরপুর, ইস্টার্ন রেলওয়ে, বিএসএস, রেইনবো, জস্টলি গাপ এবং এরিয়ান্স ওয়ারি। আবার একটা সুযোগ, দেখা যাক। রাহুল দুটো করেছে আজকে এই ম্যাচে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়ালরা এই ক্লাবটাকে তৈরি করেছেন এবং ব্রিটিশরা সব রকম খেলা খেলতেন। আরও একটি কর্নার, ফ্রিকিক, ফ্রিকিক থেকে পাসটি কিন্তু ঠিক জায়গায় রাখতে পারেনি তুহিনের সেন্টার, হেড এবং বল চলে গেল গোলের মধ্যে। 130 বছরের অর্গানাইজেশন এই আইএফএ, এআইএফএফ তৈরি হওয়ার আগেও হেড ব্যাক করেছিল বটে, কিন্তু করা যায় কি না, কারণ এরকম একটা পরিকল্পনা থেকে আমরা কিন্তু ডায়মন্ডারে গোল দেখেছি। শট, ক্রস পিসে লেগে ফিরে এসেছিল, গোল হতে পারত, হাত লাগাতে পারত, তারপর রিটার্ন হেডটা করেছিলেন বটে রফিকুল, কিন্তু সোয়াশুয়ে চলে গেছে। দেখুন কীভাবে রফিকুল আজকে শটগুলো করেছে, একমাত্র লোন স্ট্রাইকারই। সেন্টার ভুল করে ফেলেছিল, ভুল করে ফেলেছিল এবং ঠিক যায় রয়েছে তুহিন সেনালালদের শট, হেড সরাসরি গোলকিপারের কাছে, একদম করেন গতি বাড়িয়ে ঢুকবার চেষ্টা করছেন জ্যাকো। ফাউল, ফাউল, ফাউল হবেই, কারণ যে গতিতে যাওয়ার চেষ্টা করেছিল জ্যাকব এবং হলুদটি করেছিল সেটা বিধিসম্মত ছিল না, সঙ্গে সঙ্গে লাল কার্ড হয়ে গেল এক্ষেত্রে, কারণ সুরজিৎ এর আগে আরও একটি কার্ড দেখেছিল নাসিরের সিএফসি। সেনালালতে এবং পোস্টে লেগে বল কিন্তু ফিরে এলো, ভারী সুন্দর একটা ফ্রিকিক, সেন্টার, গো, না হলো না, হলো না, বলটা কিন্তু ঠিক মতো জায়গায় কিন্তু রেখেছেন কোচ জেরিমি। এবার কিন্তু পেনাল্টি, একদম বক্সের মধ্যে ট্রিপ করা হয়েছে, রেফারি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন এবং পেনাল্টি স্পটের দিকে সংকেত দিয়েছে। দেখুন কি হয়েছিল ঘটনাটি, বলটি পেয়েছিলেন জেরিমি, কাটিয়ে নিয়ে ঢোকবার চেষ্টা করে, গোলটি আসে কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোল পার্থক্য এবার কিন্তু একটা বড় বিবেচ্য বিষয় হতে পারে। বাঁচিয়ে দিয়েছেন বাঁদিকে ঝাঁপিয়ে, আরও একটি নটি কর্নার কিন্তু ডানমার্বার ফুটবল ক্লাব পেয়ে গেল আজকের এই ম্যাচে। সেন্টার, হেড, সোজাসুজি গোলরক্ষক ডান দিকে সুপ্রিয় পণ্ডিত, শট, সৌম্য কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটিকে বাঁচিয়েছে সুপ্রিয়। সেনালালতে সেন্টার, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, ভাই ফুটবল ক্লাব সেখানে সিএফসি নিয়েছে 7টি। নির্ধারিত সময়ের আর কয়েক সেকেন্ড খেলা বাকি, যে কোনো মুহূর্তে রেফারি বল তোলবার চেষ্টা, অভিষেক বলতে বলতে রেফারি তনুময় সরকার লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা সাঙ্গ হলো, দ্বিতীয় পুরো খেলা শেষ হয়ে গেল, ফুল টাইম স্কোর ডায়মন্ড হারবার 2-0। 10 জনে খেলেছে শেষের দিকে এই সিএফসি দল, কিন্তু কাজের কাজটি করতে পারেনি জ্যাকবরা। জ্যাকব আজকের ম্যাচে